সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এসেছি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পানের হাট। এই পানের হাটে বিভিন্ন পান চাষিরা দেখুন যে এখানে পান নিয়ে এসে সাজিয়ে রেখেছে, এখানে বিক্রি হবে। এখানে বাইরের থেকে বিভিন্ন পানের ব্যাপারীরা আসে, অর্থাৎ যারা পাইকারি কিনে নিয়ে গিয়ে ঢাকাতে বিক্রি করে। এটা বড় একটি হাট কালীগঞ্জ উপজেলার ভিতরে। সাধারণত আমরা দেখতে পাই যে এই পানের হাটটা বসে হয়েছে খুব সকালে, বিভিন্ন জায়গায় খুব ভোরে বিক্রি শেষ হয়ে যায়। তো এটি একটু ব্যতিক্রম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলা একটার সময় পানের হাট বসে। আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে পান চাষিরা তাদের পানগুলো নিয়ে এসেছে। এটা পরিচিত আছে যে এটাকে মিনি ব্যাংক বলা হয়। যখন খুশি তখন যার পানের বরজ আছে সেখান থেকে পান তুলে নিয়ে এসে এই পান যদি বাজারে নিয়ে আসা হয় তাহলে এই পান বিক্রি হয়ে যায়। তো এই বাজারে সাধারণত বুধবার এবং রবিবারে পানের হাট বসে। আমরা এখন কথা বলবো, কয়েকজন পান চাষির সাথে কথা বলবো, তারা কিভাবে এই পানগুলো বিক্রি করেন এবং পানের যে ব্যাপারী আছে যারা এখান থেকে ক্রয় করে বাইরে নিয়ে যায়, আমরা তাদের সাথেও কথা বলবো। তো এখানে পান চাষি আছেন কে যেন ভাই, পান চাষি একটু, হ্যাঁ কী নাম যেন আপনার? আমার নাম আব্দুল সালাম। আব্দুল সালাম, তো আব্দুল সালাম ভাই আপনার কত বিঘা আছে পান? আমার আছে বিঘে দেড়েক আছে। দেড় বিঘা পান আছে। হ্যাঁ, তো আপনি প্রতি হাটে কত পন করে পান নিয়ে আসেন? অল্প করে নিয়ে আসে, 50 পন 60 পন। 50 পন 60 পন। তো এক এক পন পানের দাম কেমন পান? ও 30 25 40, বাজারতে একদিন এক এক রকম যায়, এক এক রকম যায়, একদিন এক রকম যায় না। তো এক পন পান কত? ও 30 40 40 টাকায় ধরে। এক পন পান 40 টাকা ধরে বিক্রি করেন। তো আপনার এই যে দেড় বিঘে পান আছে, পান বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা? যে পানের না সমস্যা হয়, সমস্যা হয় না। তিনি বলছেন যে বাজারে পান নিয়ে আসলেই আসলে পান বিক্রি হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো সাধারণত কোন কোন সময় আপনাদের পানটা বেশি পাওয়া যায়? এই সময় বেশি পাওয়া যায় পান। আমরা এখন আরেকজন পান চাষির সাথে কথা বলছি, নাম হচ্ছে যে স্বপন দেবনাথ, গ্রাম কোলা। তো আপনাদের এই যে পান আপনারা বাজারে নিয়ে আসেন, নিয়ে আসার পরে সাথে সাথে কি বিক্রি হয়ে যায় কিনা অথবা অবিক্রিত থেকে? সাথে সাথে বিক্রি হয়ে যায়। যেদিনকে বাজার ডাউন হয় সেদিনকে কম হয়, যেদিনকে বাজার ভালো হয় সেদিনকে একটু বেশি হয়। পান তো অখাদ্য হয়ে যায় এই বৈশাখ মাসের পরের থেকে, জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ মাস পর্যন্ত অখাদ্য হয়ে যাবে পান। অখাদ্য হয়ে যাবে পান, কিনবেই না। ওই 10 টাকার পান দেখা 2 টাকা 3 টাকা এরকম থাক্য বিক্রি হবে বড় বড় বোঝা। এখন কি পানের দাম পাওয়া যাচ্ছে কিনা? এখন পাওয়া যাচ্ছে, কিন্তু এরপরে তো আর থাকবে না। এরপরে তো চাষির কোনো রকম করে টাইটুই করে চলবে, এরপরে তো আর খাদ্য হবে না চাষির। যাই হোক, যে সময়ে পান মোটামুটি ভালো বিক্রি হয় সেই সময় আপনার পানের দামটা কেমন? পানের দামটা ধরেন ওই 40 50 10 12 100 আছে এরকম। 100 টাকার পান, এক পন 80 টাকা, এক পন খুব কম হয়, এক পনের পান 80 টাকা কম হয়। বেশি হয় আপনার মাজরা পান আর সাফিল পান এই 20 25 টাকা, 18 টাকা, 10 টাকা, 12 টাকা, 30 টাকা, 35 টাকা এরকম। দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো একজন পান ব্যবসায়ীর সাথে, যিনি এই বাজার থেকে পান কিনে নিয়ে যান এবং ঢাকাতে সেল করেন। আমরা তার সাথে একটু কথা বলবো। একটু ভাই আপনার নামটা কি জানো? আমার নাম বিজিত কুমার শাহ। জি, একটু পানের এই ব্যবসা নিয়ে আপনি একটু বলেন, আপনি যে এখান থেকে পান ক্রয় করে কোথায় বিক্রি করেন এবং কেমন লাভ পান এ সম্পর্কে একটু বলেন। আমি কিশোরগঞ্জ নিয়ে যাই আর ভৈরব বাজার নিয়ে যাই, কিশোরগঞ্জ ভৈরব বাজার আর হাতিরদিয়া, এই তিন জায়গায় পান বিক্রি করি। মোটামুটি আমি আজ 30 32 বছর এই ব্যবসা করে কোনো রকম চলাচল করি। এই পান কি দেশের এটা জানা আছে কিনা? আপনি তো কিশোরগঞ্জে দেন, ঢাকাতে দেন, তারপরে আর কোন হাতিয়ায় দেন, তাই তো? তো এই পান কি বিদেশে যায় কিনা? আমার যে পানটা দিয়ে এই পানটা বিদেশে যায় না, এলাকায় খুচরো বিক্রি হয়। ও, আপনি যে পানগুলো দেন এগুলো হয়েছে এলাকায় খুচরো বিক্রি হয়। তো এই যে পান আপনি এখান থেকে বিক্রি কিনে নিয়ে যান, এই পানটা বিক্রি করতে আপনার কোনো সমস্যা হয় কিনা? না, আমি এই আড়তে দিই, আড়ত থেকে বিক্রি করে। বাজার খারাপ হলে খারাপ বিক্রি করে, ভালো হলে ভালো বিক্রি করে। এই অবস্থায় আমাদের পরিচিত লোক আর কি হয়ে গেছে, দীর্ঘদিন ব্যবসা করছি পরিচিত হয়ে গেছে এরা, এদের সাথে কোনো রকম বাকি ঝুঁকি লেনদেন টেন এই সমস্ত আছে। আজি সুপ্রিয় উদ্যোক্তা বন্ধুরা, আমরা যতটুকু জানতে পারলাম, আমরা প্রথমে কথা বলেছিলাম একজন পান চাষির সাথে, তার পানের বরজে আমরা গিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন যে কীভাবে পান চাষটা করতে হয় সে সম্পর্কে আপনারা জেনেছেন, বাজার সম্পর্কে আপনারা জানলেন।
যে আসলে এই পান বিক্রি করতে কোনো সমস্যা হয় না, শুধু বাজারে নিয়ে আসার দরকার। পান ব্যবসায়ীরা এই পানটা কিনে নিয়ে যায় এবং সপ্তাহে সপ্তাহে পান পাওয়া যায় এবং সেই পান বিক্রি করে পরিবারের চাহিদা মিটিয়ে সন্তানের লেখাপড়ার খরচ এখান থেকে খুব ভালোভাবে তারা জোগাতে পারে। এখানে পানের ব্যাপারীরা এসে পান কিনে নিয়ে যায়। পান বিক্রিতে কোনো সমস্যা হয় না আমরা একটু আগে জেনেছি, আমরা তারপরও কিছু সমস্যা নিয়ে কথা জানতে চাচ্ছি একজন পান চাষির কাছে। তো একটু নাম বলে আপনি যদি আপনাদের সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে বলেন তাহলে দর্শকরা বেশ উপকৃত হতো। বলছি যে আমি আমার একটাই কথা যে আমরা এর আগে ধরেন আমাদের জন্মগতভাবে আমাদের পান চাষ, কিন্তু আমরা এর আগ দিয়ে পান চাষ করে অনেকটা লাভবান ছিলাম। ইদানিং আজকে 5-7 বছর ইন্ডিয়ার থেকে পান আসতে মানে এলসির পান এই সরকার নিয়ে আসছে বা কতিপয় মুষ্টিমে কয়েকজনে নিয়ে এসে আমাদের বাংলাদেশে যত চাষি আছে এই চাষিগুলো ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত। আমরা ব্যাংকের থেকে অনেক লোন নিয়েছি, সেই লোনগুলো এখন আপাতত শোধ করতে পারছি না, এরকম একটা দুরবস্থার ভিতরে আমরা আছি। এই পান এখন চৈত্র মাসের দিনই পানের একটু দাম থাকে, আমাদের এখন অনেকেই অনেক চাষি পান ফেরত নিয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না শুধু একমাত্র ইন্ডিয়ান পানের কারণে। আমাদের সরকার যদি এই ইন্ডিয়ান পান আনাটা বন্ধ করে আমাদের দেশে যে ধরনের যত পান আছে আমাদের দেশে চাহিদা মিটিয়েও আমরা বাইরের দেশে দিতে পারি, কিন্তু সরকারের অন্তর্ভাগে এদিকে নজর নেওয়া উচিত, সরকারের দিকে নজর নেওয়া উচিত যাতে আমাদের এই চাষিগুলো এই পান চাষ করে বেঁচে থাকতে পারে। এইটাই আমার প্রত্যাশা যাতে আমরা সবাই পান চাষ করে বেঁচে থাকতে পারি, যাতে ইন্ডিয়ান পানটা না আসে। ইন্ডিয়ান পান না আসলে আমরা ভালো থাকবো এবং দিনাদায়ীগুলো শোধ হতে পারবো, আমরা আমাদের ছেলেমেয়ের সুন্দরভাবে লেখাপড়া করাতে পারবো।